হ্যালো ভিউয়ার্স, আমরা ভেন্ডাবাড়ির রসুলপুর এবং রসুলপুরের আনন্দনগরে। লোক না? আচ্ছা, এখানে ভিতরে কি বিভিন্ন ধরনের রাইড আছে, মানে টাকা দিয়া, মানে এক একটা মানে প্রোগ্রাম বা এক একটা জায়গা দেখার জন্য আলাদা আলাদা টাকা দিতে হয়? না, খালি একটা একটা আছে না? ও খেলনা আছে, হ্যাঁ, খেলা দিতে পারি। দেখতে কিরকম জায়গাটা? ভালো ভালো না? এখানে আপনি কত বছর যাবো মানে ব্যবসা করে যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে আপনি ব্যবসা করতেছেন না? Me by my side. পুরো বিনোদন কেন্দ্রটিকে সাজানো হয়েছে সুদৃশ্য কিছু ভাস্কর্যের সমন্বয়ে। প্রতিটি ভাস্কর্য দেখতে বেশ আকর্ষণীয়। বালু, সিমেন্ট ও রড প্রভৃতি উপকরণ ব্যবহার করেই তৈরি করা হয়েছে এসব ভাস্কর্য। শিল্পীর তুলির নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি ভাস্কর্যই ফুটে উঠেছে আর মন কেড়েছে আগন্তুক পর্যটকদের। সুযত্নে গড়ে তোলা হয়েছে শিশু কিশোরদের বিনোদনের স্থানগুলো। I need you.
আনন্দনগর পার্কের রাস্তার দুধারে রয়েছে নানান প্রজাতির ফুল ও ফল সহ বিভিন্ন উদ্ভিদ গাছ। পরিকল্পিতভাবে সারিবদ্ধভাবে লাগানোর ফলে এই পার্কের সৌন্দর্য বেড়েছে হাজার গুণ। বিভিন্ন কসমেটিক সহ শিশু কিশোরদের খেলনা ভরপুর প্রায় পুরো পার্ক জুড়েই। প্রতিদিনই শত শত দর্শনার্থী আসে এই আনন্দনগরে। আপনারাও আসুন এবং কিছুটা সময় ঘুরে বেড়ান অপরূপ সুন্দর এই প্রকৃতির মাঝে। আর এভাবেই আনন্দনগর প্রতিনিয়ত দর্শনার্থীদের অপেক্ষায় রয়েছে নির্বিত্তে এই পল্লীতে। আপনার পিছনে যে মানে ডাইনোসরের মতো, এটা কি মূলত এটার ভিতরে কি? কৃত্রিম প্রাণী জগত না? 120 রকমের ভাস্কর্য দেখার মতো হবে। ভাস্কর্য মানে অরিজিনালি কিছু নাই? না, এমনিতে কৃত্রিম প্রাণী জগত। কৃত্রিম প্রাণী জগত এবং ভাস্কর্য দেখা যাবে এটা। টিকিট কত? 20 টাকা মাত্র। 20 টাকা না? আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে আজকে দেখি লোক জন খুব কম, কি সবসময় কম হয় না? তাহলে করোনায় সবকিছু শেষ করে দিচ্ছে না? ওকে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালাম আলাইকুম। একটা পিকনিক স্পট। এই স্পটের সবচেয়ে সৌন্দর্য আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের এই যে এরকম সুন্দর সুন্দর গাছগুলো শাঁখ দিয়ে তৈরি হলো অসাধারণ লেগেছে আমাদের। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগার জিনিসগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি।